নমস্কার, আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভেদের অবশিষ্ট অংশ। গত 22 তারিখ যে ক্লাসটা হয়েছিল, আমি নিয়েছিলাম ভেদের, সেটাতে তোমরা জানো আমরা মানে ভেদের যে প্রাইমারি যে কনসেপ্ট, প্রাথমিক যে ধারণা, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ। আজকে আমরা কি করব, আজকে আমরা বাস্তব জীবনের প্রয়োগ ভিত্তিক যে সমস্যাগুলো তার কিছু সমাধান আমরা বই থেকে করব। কিন্তু সেটাতে যাওয়ার আগে আমি একবার পুরো ধারণাটাকে রিকল করে নিই, পুরো জিনিসটাকে একবার ঝালিয়ে নিই। সেটা কেমন, আমরা প্রথম দিনে পড়েছিলাম যে দুটো চলরাশি কখন সরল ভেদে থাকে, দুটো চলরাশি সরল ভেদে থাকে যদি তাদের পরিবর্তনের সম্পর্কটা খুব মানে স্বাভাবিকভাবে যদি বলি, যদি সরাসরি হয়, মানে একটা চলরাশি বাড়লে অন্য চলরাশি যদি বাড়ে বা একটা কমলে যদি অন্যটা কমে, তাহলে আমি বলবো যে চলরাশি দুটির মধ্যে সরল ভেদের সম্পর্ক বর্তমান। এটা আমরা আগের দিনে বলেছিলাম। আবার আমি যদি ব্যস্ত ভেদের কথা বলি, তাহলে ব্যস্ত ভেদ আমি কখন বলবো, দুটো চলরাশি পরস্পর ব্যস্ত ভেদে আছে, দুটো চলরাশি পরস্পর ব্যস্ত ভেদে থাকবে যদি তাদের মধ্যে সম্পর্কটা বিপরীত ধর্মী হয়, তার মানে একটা চলরাশি বৃদ্ধির সাথে অন্য চলরাশিটা যদি কমে বা আরেকটা চলরাশির কমার সাথে যদি অন্য চলরাশিটা বৃদ্ধি পায়, তার মানে তাদের সম্পর্কটা যদি বিপরীত ধর্মী হয়, তখন আমরা বলবো চলরাশি দুটো ব্যস্ত ভেদে আছে। দেখো আগের দিনে বলেছিলাম, আরেকবার ইয়ে করি, ধরি ধরি এক্স ও ওয়াই দুটি চলরাশি, এক্স ও ওয়াই দুটি চলরাশি পরস্পর সরল ভেদে আছে, পরস্পর সরল ভেদে আছে। আমি কি লিখেছিলাম তখন, অঙ্কের ভাষায় যদি এটাকে আমরা প্রকাশ করি, আমরা লিখেছিলাম দেখো এক্স ভ্যারিজেস ওয়াই, তার মানে এই ভাবে যদি লিখি তার মানে আমি বলবো তাদের মধ্যে সম্পর্কটা সরল ভেদের সম্পর্ক। আচ্ছা, তারপরে এটা গেল এক নাম্বার। নেক্সট হচ্ছে ধরি এক্স ও ওয়াই দুটি চলরাশি, এক্স ও ওয়াই দুটি চলরাশি পরস্পর ব্যস্ত ভেদে আছে, পরস্পর ব্যস্ত ভেদে আছে। আমি কি বলেছি, ব্যস্ত ভেদে থাকলে তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে বিপরীত ধর্মী, একটা চলরাশি বাড়ার সাথে সাথে অন্য চলরাশিটা কমবে, একটা চলরাশি কমার সাথে সাথে অন্য চলরাশিটা বাড়বে। তার মানে আমি তাকে অঙ্কের ভাষায় কেমন করে প্রকাশ করব, আমি তাকে অঙ্কের ভাষায় প্রকাশ করব এক্স ভ্যারিজেস ওয়ান বাই ওয়াই। ঠিক আচ্ছা, এরপরে এরপরে আমরা চলে আসি আগের দিনে আমরা যেটা পড়েছিলাম, সেটা হচ্ছে যৌগিক ভেদ। আচ্ছা, যৌগিক ভেদের ধারণাটা কি, আগের দিনে বলেছিলাম একটা চলরাশি যদি একাধিক চলরাশির গুণফলের সাথে সরল ভেদে থাকে, একটা চলরাশি যদি একাধিক চলরাশির গুণফলের সাথে সরল ভেদে থাকে, তাহলে আমি বলবো যে প্রথমোক্ত যে চলরাশিটা সেগুলো পরের চলরাশিগুলোর সাথে যৌগিক ভেদে আছে। তার মানে যদি আমি জিনিসটাকে এইভাবে লিখি, ধরি এক্স ভ্যারিজেস ওয়াই জেড, তার মানে এক্স একটা চলরাশি, যে ওয়াই আর জেড দুটো চলরাশির গুণফলের সাথে সরল ভেদে আছে, তখন আমি কি বলবো এক্স চলরাশিটা ওয়াই জেডের সাথে যৌগিক ভেদে আছে। বেশ, এগুলো সব আমরা পড়েছি, আমি জানি এগুলোতে খুব ডিটেলস আর আমি যাব না। আচ্ছা, এবারে আগের দিন দেখো আমরা একটা উপপাদ্য পড়েছিলাম, সেটা হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য। আজকে আমরা যৌগিক ভেদের উপপাদ্যটা একবার পড়ে নেব, নিয়ে সেই যৌগিক মানে বাস্তব জীবনে বিভিন্ন সমস্যাতে তার প্রয়োগটা কোথায়, তাকে আমরা কিভাবে ব্যবহার করব, অঙ্কে তাকে কিভাবে কাজে লাগাবো, আমরা সেই জায়গাটাতে মূলত আজকে যাব। আচ্ছা, তাহলে আজকে আমি যেটা পড়ব সেটা হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য। দেখো যৌগিক ভেদের উপপাদ্য, যৌগিক ভেদের উপপাদ্য কি বলেছিলাম, ধরি এক্স
ওয়াই জেড তিনটি চলরাশি, তাদের মধ্যে সম্পর্কটা কেমন? এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে, প্রোভাইডেড এখানে আমার একটা শর্ত আছে, শর্তটা হলো জেডটা হচ্ছে ধ্রুবক, শর্তটা হচ্ছে জেডটা হলো ধ্রুবক। আচ্ছা, এক্স জেডের সাথে সরল ভেদে আছে, এখানে শর্তটা কি? ওয়াইটা হচ্ছে ধ্রুবক। তাহলে যৌগিক ভেদের উপপাদ্যটা কি বলছে? এক্স ভ্যারিজেস ওয়াই জেড, তার মানে এক্সটা যদি ওয়াইয়ের সাথে সরল ভেদে থাকে, প্রথমত জেড ধ্রুবক, এক্স যখন জেডের সাথে সরল ভেদে মানে এক্সের সাথে জেডের সম্পর্কের কথা ভাবছি তখন ওয়াই ধ্রুবক, তাহলে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এক্স ভ্যারিজেস ওয়াই জেড, মানে এক্স ওয়াই ও জেডের গুণফলের সাথে সরল ভেদে আছে, এটা কিন্তু আমি যৌগিক ভেদ বলেছিলাম। এখানে আমার শর্তটা কি? এখানে কিন্তু ওয়াই জেড উভয়েই পরিবর্তনশীল, ওয়াই জেড উভয়েই পরিবর্তনশীল। আচ্ছা, এটা হলো আমার যৌগিক ভেদের উপপাদ্য। এবার আমি কি করব? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যৌগিক ভেদের উপপাদ্যটাকে বাস্তব মানে প্রয়োগমূলক অঙ্কগুলোতে কিভাবে তাকে ব্যবহার করব, আমি সেই জায়গাটাতে আসি। এই ধারণাটা নিয়ে তোমাদের অনেক মনে প্রশ্ন থাকতে পারে। এখানে আমি বলেছি এক্স ভ্যারিজেস ওয়াই জেড ধ্রুবক, এই জিনিসটা কেমন? এক্স ভ্যারিজেস জেড ওয়াই ধ্রুবক, এই জিনিসটা কেমন? তার মানে আমি সেই জায়গাটাতে বিস্তারিত আসি। দেখো, তোমরা বই বের করো, তোমরা বইয়ের আটের অঙ্কটা দেখো, আট আটের অঙ্কটাতে কি বলা আছে? 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। তার মানে এখানে দেখো আমার তিনটে রাশি, একটা হচ্ছে কৃষক সংখ্যা, দ্বিতীয় হচ্ছে দিন সংখ্যা, আর তৃতীয় হচ্ছে জমির পরিমাণ। এবার আমি দেখব কার সাথে কার সম্পর্কটা কেমন। তাহলে আমি জিনিসটাকে একটু লিখে ফেলি, কি বলেছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে আমার কাছে এখানে চলরাশি কে কে, কারা মানে কাদের পরিবর্তন হচ্ছে মানের? প্রথমত দেখো কৃষক সংখ্যা, কৃষক সংখ্যা এটা তো একটা চলরাশি, আমি চলরাশিটাকে এ দ্বারা প্রকাশ করি। দ্বিতীয়ত হচ্ছে দিন সংখ্যা, দ্বিতীয়ত হচ্ছে দিন সংখ্যা, দিন সংখ্যাটা একটা চলরাশি, তাকে আমি বি দ্বারা প্রকাশ করি। তৃতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে জমির পরিমাণ, সেটাও একটা চলরাশি, জমির পরিমাণ সেটাকে আমি সি দ্বারা প্রকাশ করি। এবারে আমি যৌগিক ভেদের উপপাদ্য পড়ানোর সময় যে জিনিসটা বলেছিলাম সেটা বোঝার চেষ্টা করি। এখানে কি বলছি, কৃষকের সাথে দিনের সংখ্যার কি সম্পর্ক? দেখো, তোমরা তোমাদের বাস্তব যে বুদ্ধিটা সেটা প্রয়োগ করো। যত আমার কৃষক বেশি লাগ মানে আমি তাদের লাগাবো তত আমার দিনটা কম লাগবে, কিন্তু একটা শর্ত আছে, শর্ত হচ্ছে জমির পরিমাণটা ধ্রুবক থাকতে হবে। একটা জমি 3 জন কৃষকে যতক্ষণে চাষ করতে পারবে, আমি যদি কৃষক সংখ্যা 7 জন নিই অবশ্যই সেটা আরও তাড়াতাড়ি চাষটা করা হয়ে যাবে, কিন্তু ওই যে শর্ত জমির পরিমাণটা ধ্রুবক থাকতে হবে। এটাই দেখো, যখন যৌগিক ভেদ পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে এক্স এর সাথে ওয়াইয়ের পরিবর্তন মানে তারা সরল ভেদে থাকবে, প্রোভাইডেড জেডটা কিন্তু ধ্রুবক। তাহলে এইখানে আমি জিনিসটা কি বলবো, এখানে বলবো এ ভ্যারিজেস 1/b, কেন? সম্পর্কটা বিপরীত ধর্মী, কৃষকের সংখ্যা যত বাড়ছে তত দেখো দিন সংখ্যাটা আমার কমবে, যত বেশি কৃষক কাজ করবে তত আমার দিনটা কম লাগবে, প্রোভাইডেড এখানে বলে দিতে হবে সি ধ্রুবক। দ্বিতীয়ত, কৃষক সংখ্যার সাথে জমির পরিমাণের সম্পর্ক কি? কৃষক সংখ্যার সাথে জমির পরিমাণের সম্পর্ক হচ্ছে যত বেশি কৃষক কাজ করবে তত বেশি জমি চাষ করতে পারবে, কিন্তু দিন সংখ্যাটা ধ্রুবক থাকতে হবে। ধরো আমি 2 দিন কাজ করবে, 10টা কৃষক যে পরিমাণ জমি চাষ করবে, 20টা কৃষক নিশ্চয়ই তার থেকে বেশি পরিমাণ জমি চাষ করবে, বা 25টা কৃষক নিশ্চয়ই আরও বেশি পরিমাণ জমি চাষ করবে,
তাহলে কৃষকের সাথে জমির পরিমাণের সম্পর্কটা কি? এ ভ্যারিজ এস সি প্রোভাইডেড বি ধ্রুবক। এবারে আমি চলে আসি যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, যৌগিক ভেদের উপপাদ্য থেকে কি পাই? এই দুটোর মধ্যে যদি আমি যৌগিক ভেদ লাগাই তাহলে এ ভ্যারিজেস সি বাই বি। এখানে কিন্তু আমাকে বলে দিতে হবে বি সি উভয়েই পরিবর্তনশীল, দুজনেরই কিন্তু পরিবর্তন হতে পারে, উভয়েই পরিবর্তনশীল। আচ্ছা, এবারে এটা ছিল আমার তোমার ইয়ের সম্পর্ক, ভেদের সম্পর্ক। একে আমি ইকুয়ালিটি কন্ডিশনে বা সমতা দিয়ে লিখবো, তাহলে আমি কি পাবো? এ ইজ ইকাল টু কে গুণিত সি বাই বি। নিশ্চিতভাবে আমাকে লিখে দিতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমি কি পাই? এইটা হচ্ছে আমার তাদের মধ্যে সম্পর্ক। এবার শর্তে চলে এসো। প্রথম শর্ত কি বলা আছে? 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করে। তাহলে 15 জন কৃষক, তাহলে কৃষক হচ্ছে এ প্রদত্ত, প্রদত্ত এ সমান 15। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি, তাহলে দিন সংখ্যা 5, জমির পরিমাণ 18। তাহলে সেক্ষেত্রে দেখো এখান থেকে আমি কে সমান কত পাই? কে পাই এ গণিত বি ভাজিত সি, এ গণিত বি ভাজিত সি। তাহলে সেক্ষেত্রে কে এ গণিত বি ভাজিত সি, এ মানে কত? 15, বি মানে কত? 5, সি মানে কত? 18। 3 × 6 = 18, 3 × 5 = 15, তাহলে কত হলো? 25/6। কে এর একটা নির্দিষ্ট মান পেলাম এই প্রদত্ত শর্তের জন্য, সেইটাকে যদি আমি নিয়ে এসে এইখানে পুট করি তাহলে আমার কি হচ্ছে? অতএব এ ইজ ইকাল টু কে মানে কত? 25/6 সি বাই বি, সি বাই বি। আচ্ছা, এবারে আমরা চলে আসি অঙ্কের শেষ ভাগে। কি বলেছে? 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে? 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে? এখন যদি 10 জন কৃষক, কৃষক মানে এ, তাহলে এ 10 জন কৃষক 12 বিঘা জমি, তাহলে জমির পরিমাণটা বলে দিয়েছে সি হচ্ছে 12। আমাকে কি জানতে চেয়েছে? কত দিনে চাষ করতে পারবে, দিনটা হচ্ছে বি। তার মানে এখানে আমার বিটা হচ্ছে অজানা। তাহলে আমি যদি এসে এই এইটা আমার শর্ত আমি যদি পুট করি তাহলে বি কত হবে? বি হবে 6 গণিত না, বি হবে তোমার 25 গণিত সি ভাজিত 6, এখানে চলে আসবে এ। এবার আমার শর্ত কি কি দেওয়া ছিল? এ দেওয়া আছে 10, 6 × 10, আর সি দেওয়া আছে 12 × 12। তাহলে 6 × 2 = 12, এখানে হচ্ছে 2 × 5 = 10, 5 × 5 = 25, তাহলে বি এর মান কত? 5। তাহলে আলটিমেটলি এবার আমি কি লিখে ফেলবো? অতএব আমাকে কি প্রশ্নটা করেছে দেখো, প্রশ্ন করেছে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে। সুতরাং 10 জন কৃষক 12 বিঘা জমি কত এসছে? আমার বি এর মানে এসছে 5, 5টাই তো দিন সংখ্যা, 5 দিনে চাষ করতে পারবে। ঠিক, এবার আর একটা প্রয়োগ দেখব। তোমরা 14 অঙ্কটা একটু দেখো, আমি সেই ফাঁকে বোর্ডটা একটু মুছে ফেলি। দেখো 14 অঙ্কে কি বলেছে, আবার যৌগিক ভেদের উপপাদ্যের একটা বাস্তব প্রয়োগ বলেছে।
পাঁচলা গ্রামের কৃষক সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। ট্রাক্টরের গল্পে পরে আসছি। তাহলে আগে কি হতো, 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। তাহলে চলরাশি কে কে? প্রথম চলরাশি হচ্ছে জমির পরিমাণ, দ্বিতীয় হচ্ছে লাঙলের সংখ্যা, তৃতীয় হচ্ছে দিন সংখ্যা। লিখে ফেলি, 14 ধরি ধরি জমির পরিমাণ, জমির পরিমাণ সেটাকে আমি এক্স চলরাশি দ্বারা প্রকাশ করছি, লাঙলের সংখ্যা, লাঙলের সংখ্যা সেটাকে আমি ওয়াই চলরাশি দ্বারা প্রকাশ করছি, আর দিন সংখ্যা, দিন সংখ্যা সেটাকে আমি জেড চলরাশি দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, এবারে আমি কি করব, সেই একই ব্যাপার, সেটা হচ্ছে চলরাশিগুলোর মধ্যে সম্পর্কটা খুঁজব। চলো দেখি, এখানে দেখো লাঙলের সংখ্যার সাথে জমির পরিমাণের সম্পর্ক কী। যত লাঙল বেশি আমি কাজে লাগাবো তত বেশি জমি চাষ করতে পারবো, কিন্তু শর্ত দিন সংখ্যাটা যেন অপরিবর্তিত থাকে। তাহলে আমি আমার প্রথম শর্ত হচ্ছে ওয়াইটা, আমি কি বললাম, লাঙলের সংখ্যা যত বেশি তত বেশি জমি চাষ করতে পারবে, প্রোভাইডেড জেডটা ধ্রুবক। ঠিক, দ্বিতীয়ত লাঙলের সংখ্যার সাথে দিন সংখ্যার কি সম্পর্ক, লাঙলের সংখ্যার সাথে দিন সংখ্যার সম্পর্ক হলো যত বেশি আমি লাঙল কাজে লাগাবো তত তাড়াতাড়ি জমিটা চাষ হয়ে যাবে। তার মানে কি, আমার দিন সংখ্যাটা কমে যাচ্ছে, তাহলে লাঙলের সাথে জমির সংখ্যা দিন সংখ্যার সম্পর্কটা হচ্ছে বিপরীত ধর্মী, মানে তাদের মধ্যে ব্যস্ত ভেদের সম্পর্ক। তাহলে এখান থেকে কি পাবো, ওয়াই ভ্যারিজেস ওয়ান বাই জেড। এখানে শর্ত কি, জমির পরিমাণটা যেন ধ্রুবক থাকে। ঠিক, তার মানে এক্স হচ্ছে ধ্রুবক। একই জিনিস এবার কি করব, যৌগিক ভেদের উপপাদ্য কাজে লাগাবো, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই কি, পাই ওয়াই ভ্যারিজেস এক্স বাই জেড। শর্ত কি, এখানে কিন্তু এক্স জেড উভয়েই পরিবর্তনশীল, এ তো গেল ভেদের সম্পর্ক, আমি তাকে সমতা দিয়ে লিখে ফেলি, তাহলে ওয়াই সমান কে গুণিত এক্স বাই জেড, কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক, এটা হচ্ছে তাহলে আমার ওয়াই এক্স আর জেড এই চলরাশিগুলোর মধ্যে সম্পর্ক। এবার চলে আসি আমার কি কি মান বলে দিয়েছে। প্রথমে বলা আছে 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে 36 দিনে চাষ করা যায়। 2400 বিঘা জমি, তাহলে এক্স কত, 2400, 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে, লাঙল মানে ওয়াই, তাহলে ওয়াই হচ্ছে 25, জেড, জেড মানে হচ্ছে দিন সংখ্যা 36 দিন, জেড মানে হচ্ছে 36। নিয়ে এসো তাহলে আমি কে এর মান পেয়ে যাব, কে কত, কে হচ্ছে ওয়াই গণিত জেড ভাজিত এক্স, ওয়াই গণিত জেড ভাজিত এক্স, মানগুলো বসিয়ে দাও, ওয়াই কত, 25, জেড কত, 36, এক্স কত, 2400, ওয়াই গণিত জেড ভাজিত এক্স, 2400। ঠিক, আচ্ছা এবারে আমার এটা হচ্ছে আমার প্রদত্ত সত্য। এখন আমাকে কি বের করতে বলেছে, আমাকে বলেছে অর্ধেক জমি, অর্ধেক জমি তার মানে এক্সের মান কত হবে, যা জমি ছিল তার অর্ধেক, তার মানে 1200, অর্ধেক জমি 30 দিনে চাষ করতে হবে, 30 দিন মানে দিন, জেড হচ্ছে 30, কতটি 30 দিনে চাষ করা যায় কেবল ট্রাক্টরটি দিয়ে। আমি ট্রাক্টরের প্রশ্নে পরে আসছি, প্রথম লাঙলের সংখ্যাটা বের করি, তার মানে আমার ওয়াইটা আমার কাছে অজানা। ঠিক,
চলে এসো। তাহলে y এর মান কত? y হচ্ছে k গুণিত x ভাজিত z। k এর মান দেখো আমি অলরেডি বের করে রেখেছি, কত? 25 গুণিত 36 ভাজিত 2400 x। x কত? এখানে x হচ্ছে 1200 1200, আর z কত? z হচ্ছে 30। চলো এবারে আমরা জিনিসটা কি ইয়ে করি, শূন্য শূন্য কেটে গেল, 12 2 2 18 36, এবারে হচ্ছে 6 3 18, 6 5 30, 5 5 25, তার মানে 5 3 15। তাহলে ওয়াই এর মান কত পেলাম? 15। তাহলে সমপরিমাণ জমি চাষ করতে, মানে এইখানে এই অর্ধেক সরি 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে আমার 15টা লাঙল লাগছে, কিন্তু আমার অঙ্কে কি বলা আছে? একটা ট্রাক্টর চাষ করছে, তার মানে 15টা লাঙলের সমতুল্য হলো আমার একটা ট্রাক্টর। সেটাই দেখো আমাকে জানতে চেয়েছে। আমার কোয়েশ্চেনটা কি রয়েছে? আমার কোয়েশ্চেনটা রয়েছে যে একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করতে পারে। তার মানে তাহলে এখানে আমি কি পাচ্ছি? সুতরাং 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে একটি ট্রাক্টর লাগলে আমি কি পেয়েছি? আমার 15টা লাঙল লাগবে, তার মানে একটা ট্রাক্টরের কাজ 15টা লাঙলের সমান। সেটাই জানতে চেয়েছে। আমরা বলতে পারি একটি ট্রাক্টর সমতুল্য 15টি লাঙল। ঠিক, দেখো একদম যৌগিক ভেদের আমার যে বাস্তব যে প্রয়োগ, একদম সরাসরি যৌগিক ভেদের যে উপপাদ্য পড়েছিলাম তার একদম বাস্তব প্রয়োগ, বাস্তব জীবনে আমাদের কিভাবে কাজে লাগে। ঠিক আছে, এবার একটু অন্য ধরনের অঙ্কে আসি। আচ্ছা এবারে তোমরা চলে এসো 7-এর অঙ্কগুলোতে। 7 কি বলা আছে? এগুলো বাস্তব জীবনের যে প্রয়োগ করছিলাম সেরকম না, একটু অন্য রকমের। 7-এর 1 কি বলা আছে দেখো? আমাকে বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজেস এ বি। তার মানে কি? তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এ বির সাথে সরল ভেদে আছে। আমাকে কি প্রমাণ করতে বলেছে? আমাকে প্রমাণ করতে বলেছে এ প্লাস বি এ মাইনাস বি এর সাথে সরল ভেদে আছে। আচ্ছা এটা দেখো ভেদের সম্পর্ক, একে যদি আমি সমতা দিয়ে লিখে ফেলি, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে গুণিত এ বি। নিশ্চিতভাবে আমি আগের দিনও বলেছি, আজও বলেছি, এখানে কিন্তু মেনশন করতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা এবারে আমি কি করব? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আপন এ বি কে। আচ্ছা এখান থেকে আমাকে ভাবতে হবে কিন্তু আমি কোথায় যেতে চাইছি, আমি কি প্রমাণ করতে চাইছি? আমি প্রমাণ করতে চাইছি এ প্লাস বি এ মাইনাস বি এর সাথে সরল ভেদে আছে। একটু দেখো তাদের মধ্যে সম্পর্কটা, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এ বি আছে, তার মানে আমি এ প্লাস বি না করে যদি এ প্লাস বি এর হোল স্কোয়ার করি, কারণ এ প্লাস বি এর হোল স্কোয়ারের মধ্যে কারা রয়েছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, দেখো তার পদগুলো এখানে রয়েছে, তাহলে আমার মাথায় আসবে কি এদেরকে কি কোনোভাবে সাজানো যেতে পারে যাতে এ প্লাস বি এর হোল স্কোয়ার আসে? দেখা যাক, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab সমান
কে বাই টু। আচ্ছা এবার আমরা কি করব, তোমরা যোগভাগ প্রক্রিয়া শিখেছো, এখানে দেখো আমরা যোগভাগ প্রক্রিয়াটা শুধু প্রয়োগ করব। তাহলে আমি কি লিখব, যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, কি পাই বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি লব যুক্ত হর, নিচে কি হবে, লব বিযুক্ত হর। একই জিনিস কিন্তু আমরা ডান দিকেও করব, লব যুক্ত হর লব বিযুক্ত হর। বেশ, তাহলে এখানে কি হলো, ওপরেরটাকে তোমরা দেখে চিনতে পারছো, এটা মানে কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার, নিচে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে দেখো কে প্লাস টু কে মাইনাস টু। এবার অতএব এ প্লাস বি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার কে প্লাস টু কে মাইনাস টু। এখানে আমার একটা কথা, আমি ধ্রুবকের মধ্যে যে কোনো প্রক্রিয়া যোগ ভাগ গুণ বিয়োগ তার বর্গমূল যাই করি না কেন সেটা কিন্তু ধ্রুবকই থাকবে। দেখো কে নিজে ধ্রুবক ছিল, কে এর সাথে দুইকে যোগ করেছি কে এর সাথে দুইকে বিয়োগ করেছি তারা ধ্রুবক, দুটো ধ্রুবকের ভাগ করেছি তারা ধ্রুবক, তার বর্গমূল নিয়েছি তারাও ধ্রুবক। তাহলে এইখানে যে পুরো রাশিটা রয়েছে সেটা একটা ধ্রুবক, সেটাকে আমি নাম দিয়ে দিই এম, তাহলে এম হচ্ছে ধ্রুবক। ঠিক, তাহলে পেলাম, তাহলে এখান থেকে পেলাম এ প্লাস বি সমান এম গণিত এ মাইনাস বি। এমটা কি, এমটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। দেখো এটাই তো আমার শর্ত যে এ প্লাস বিটা এ মাইনাস বি এর সাথে সরল ভেদে আছে, দেয়ারফোর এখানে আমি বলে দিতে পাই এ প্লাস বি ভ্যারিজেস এ মাইনাস বি। এটাই তো আমি প্রমাণ করতে চাচ্ছিলাম, প্রমাণিত। ঠিক, এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাকে কি প্রদত্ত আর কোথায় আসবো সেটা দেখে। ঠিক আচ্ছা, সেটা দেখে কিন্তু আমাকে যথাযথভাবে প্রথম চিন্তা করে এগোতে হবে। ঠিক আচ্ছা, এবারে আমি একটু তার পরের অঙ্কটাতে আসি, সাতের দুই, একই রকমের অঙ্ক, একই রকমের অঙ্ক। এটা বলে দিই আশা করি তোমরা পারবে, সেটা হচ্ছে এই ভেদের সম্পর্কটাকে প্রথম সমতা দিয়ে লিখবে, লিখে দুটোবার যোগ ভাগ করবে, অঙ্কটা চলে আসবে। তার থেকে আমি চলে আসি নয়ের অঙ্কটাতে, নয়। দেখো দেখো নয়ের অঙ্কে কি বলা আছে, নয়ের অঙ্কে বলা আছে যে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আয়তন একটা চলরাশি, ব্যাসার্ধ একটা চলরাশি। চলো ধরি গোলকের আয়তন ভি এবং ব্যাসার্ধ আর। কি বলা আছে, আমার বলা আছে গোলকের আয়তন প্রদত্ত, ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে, এটাই তো বলে দেওয়া আছে। এবার আমি কি করব, প্রথমটাকে সমতা দিয়ে প্রকাশ করে নিই, অতএব ভি ইজ ইকাল টু কে গণিত আর কিউব, সেই একই কথা, কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবারে কি বলা আছে যে তিনটে গোলক দেখো বলে দিয়েছে, তিনটে গোলকের ব্যাস আমাকে বলে দিয়েছে, দিয়ে বলেছে তিনটে গোলককে গলি দিয়ে একটা নতুন গোলক করা হলো, তাহলে তিনটে ভিন্ন ভিন্ন গোলক। ধরি
প্রথম গোলকের ব্যাসার্ধ আর ওয়ান এবং আয়তন ভি ওয়ান। একইভাবে তৃতীয় গোলকের ব্যাসার্ধ আর টু এবং আয়তন ভি টু। একইভাবে তৃতীয় গোলকের ব্যাসার্ধ আর থ্রি এবং আয়তন ভি থ্রি। এবার সম্পর্ক, প্রথম গোলকে ব্যাস কত বলা আছে? তিনের দুই মিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত? তিনের চার। ঠিক আছে, তাহলে প্রথম গোলকের ক্ষেত্রে এইখান থেকে প্রদত্ত কি বলা আছে? আর ওয়ান বলা আছে তিনের চার, কারণ আমার ব্যাসটা বলা আছে তিনের দুই, ব্যাসার্ধ তিনের চার। সেক্ষেত্রে আমার ভি ওয়ান কত? আমার বলা আছে আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে, ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে, তার মানে আর কিউব। তিন তিরিক্ষে নয় তিরিক্ষে সাতাশ, চার চার ষোলো, চার ষোলো চৌষট্টি। দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয়র জন্য কি বলা আছে? দ্বিতীয়র জন্য আমার বলা আছে ব্যাস হচ্ছে দুই, ব্যাসার্ধ কত? ভি টু, কে গণিত একের কিউব, কে গণিত এক। তৃতীয় ক্ষেত্রে ব্যাস বলা আছে পাঁচের দুই, তাহলে ব্যাসার্ধ হবে পাঁচের চার, প্রদত্ত সরি এটা আর টু, আর থ্রি পাঁচের চার, সেক্ষেত্রে ভি থ্রি হচ্ছে কে গণিত পাঁচ, পাঁচে পঁচিশ, একশো পঁচিশ বাই চৌষট্টি। এবার আমাকে কি বলা আছে? এবার আমাকে বলা আছে তিনটে গোলককে গলিয়ে একটা গোলক করলাম। ধরি ধরি এই তিনটি গোলককে গলিয়ে যে নতুন গোলক তৈরি হলো, যে নতুন গোলক তৈরি হলো তার আয়তন ভি। আচ্ছা, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরও একবার অনুরোধ করা হচ্ছে, 14 দিন বাড়ির বাইরে না বেরোতে, বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরও একবার অনুরোধ করা হচ্ছে, 14 দিন বাড়ির বাইরে না বেরোতে, বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন।
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরও একবার অনুরোধ করা হচ্ছে, 14 দিন বাড়ির বাইরে না বেরোতে। বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকার। আচ্ছা, এবারে আমি কি বলেছিলাম যে এই তিনটে গোলককে গলিয়ে নতুন গোলক তৈরি করা হলো। তার মানে নতুন গোলকের আয়তন এই তিনটে গোলকের সম্মিলিত আয়তনের সাথে সমান। তাহলে সম্পর্কটা কি হচ্ছে? ভি ইজ ইকাল টু কে যদি কমন নিয়ে নি, 27 এর 64 প্লাস 1 যুক্ত 125 এর 64, তার মানে কে গণিত 64, 27 125 27 64, 27 আর 11 5 এর 16, 1 2 আর 1 3 আর 2 5 আর 6 11, হ্যাঁ 216 16 64। তাহলে কেটা কত? এখান থেকে যদি আমি ইয়ে করি, 8 এখানে হচ্ছে 4 4 5 এ 20, 4 4 এ 16, 4 16 64, এখানে হচ্ছে 2 2, এখানে হচ্ছে 2 হলে 27, এখানে 8, তাহলে কে হচ্ছে 27-এর কোথাও একটা ভুল হলো, 4 16 64, এখানে 27-এর 8, কে গণিত 27-এর 8। আচ্ছা, তাহলে 27-এর 8, তার মানে হচ্ছে এইখানে লিখি ভি ইজ ইকাল টু কে গণিত 27-এর 8, মানে হচ্ছে 3-এর 2 তার ঘন। অতএব আমি কি বলেছিলাম, আয়তন ব্যাসার্ধের ঘনের ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে। তাহলে এখানে কি পাচ্ছি, ভিটা 3-এর 2-এর ঘনর সাথে তোমার সরল ভেদে আছে। অতএব তোমার নির্ণেয় গোলকের ব্যাসার্ধ 3-এর 2, এখানে একক মিটার। আমাকে কি চেয়েছে? আমাকে ব্যাস চেয়েছে। অতএব নির্ণেয় গোলকের ব্যাস 3 মিটার। আচ্ছা, ঠিক আছে, এখানে শেষ করব, আর সময় নেই। কিছু প্রশ্ন এসছে, প্রশ্নগুলো একটু আলোচনা করি। অনেক প্রশ্ন এসছে, যে প্রশ্নগুলো আমি অলরেডি আলোচনা করেছি আমি সেই প্রশ্নে যাচ্ছি না। প্রথম একটা প্রশ্ন এসছে যে বৃত্তের ব্যাসার্ধের সাথে ক্ষেত্রফলের কি কোনো ভেদের সম্পর্ক আছে? নিশ্চয়ই আছে। এখানে দেখো, যেটা আমি গোলকের আয়তনের সাথে ব্যাসার্ধের বলেছি, খুব সহজভাবে ভাবো, বৃত্তের ব্যাসার্ধ যত বাড়বে তার ক্ষেত্রফল তত বাড়বে। তাহলে ব্যাসার্ধের বৃদ্ধির সাথে ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে, ব্যাসার্ধের হ্রাসের সাথে ক্ষেত্রফলের হ্রাস হচ্ছে। তার মানে আমি একদম মানে কোনো খাতা পেন ছাড়াই আমি আমার ধারণা দিয়ে বলে ফেলতে পারি যে ব্যাসার্ধের সাথে ক্ষেত্রফলের সরল ভেদের সম্পর্ক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে করা হয়েছে, সেটা হচ্ছে এক্সের সাথে ওয়াই সরল ভেদে আছে, এক্সের সাথে ওয়াই সরল ভেদে আছে, তবে কি ওয়াইয়ের সাথে এক্স সরল ভেদে থাকবে? এটা হচ্ছে আমার প্রশ্ন, ঠিক? আচ্ছা দেখো, এক্স সরল ভেদ ওয়াই, তার মানে কি এক্স কে গুণিত ওয়াই, কেটা কি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, তাহলে এখান থেকে কি পাচ্ছি, ওয়াই 1 ভাজিত কে গুণিত এক্স। আচ্ছা,
ওয়ান ভাজিত কে গুণিত এক্স। দেখো আমি বলেছিলাম যে একটা ধ্রুবক, তার উপর আমি যে কোনো অপারেশন অ্যাপ্লাই করি না কেন সেটা কিন্তু ধ্রুবকই থাকবে। তাহলে কে যদি ধ্রুবক হয় তার অনন্যক নিশ্চিতভাবে একটা ধ্রুবক। তাহলে এম ওয়ান বাই কে, দেখো কে আমি বলে রেখেছিলাম অশূন্য, তাহলে তার অনন্যক নিতে আমার কোনো সমস্যা নেই। এটাও হচ্ছে আর একটা অশূন্য ভেদ ধ্রুবক, আর একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে তো সেই একই সম্পর্ক পেয়ে গেলাম, কি পেলাম, ওয়াই ইজ ইকাল টু এম গুণিত এক্স, তার মানে ওয়াই এক্স এর সাথে সরল ভেদে আছে। তাহলে এক্স যদি ওয়াই এর সাথে সরল ভেদে থাকে, নিশ্চিতভাবে ওয়াই এক্স এর সাথে সরল ভেদে আছে। আর যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমার দুদিনের ক্লাসে আমি অলরেডি আলোচনা করেছি, আশা করি পড়ে ফেলো, আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। নমস্কার। পশ্চিমবঙ্গের মাননীয়